দু একুশ সালের আটই ডিসেম্বর আগরতলা পুর মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে গঠিত হয়েছিল পুর নতুন কাউন্সিল সেই কাউন্সিলে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগরতলা পুর অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এলাকাবাসীর সাথে এক মত বিনিময় সভার আয়োজন করা হয় সোমবার এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য নয় বনমালপুর মন্ডলের সভাপতি চন্দ্রশেখর দেব এবং ওয়ার্ড কাউন্সিলর সুখময় সাহা এদিনের মত বিনিময় সভায় অংশ নিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান আগরতলা শহরে মানুষের কল্যাণে কাজ করে চলেছে পুর নিগম গত দুই বছরে কী কী উন্নয়নমূলক কাজ করেছে আগরতলা পুর নিগম তার একটা খতিয়ান তুলে ধরা হবে এলাকাবাসীর কাছে মানুষের কাছে সেই তথ্য পৌঁছে দিতে ডোর টু ডোর প্রচার অভিযানও চালাবেন তারা শহরবাসীদের সুবিধার্থে আগামী দিনে পুর নিগমের পক্ষ থেকে আর কি কি পরিকল্পনা গ্রহণ করা হবে সে বিষয় নিয়েও এদিন আলোচনা করেন তারা আগরতলা পুর নিগমের দুই বছর পূর্তি হয়েছে এই দুই বছরে আমাদের পৌরসভা কী কী কাজ করেছে উন্নয়নমূলক তার খতিয়ান একটা তুলে ধরা হবে এবং সেটা নিয়ে ডোর টু প্রচার করা মানুষের কাছে জাগরণ করা সেটা আমাদের একটা কর্মসূচি নেওয়া হয়েছে এবং তার পাশাপাশি আমাদের যারা পুরো কর্ম কর্মচারীরা রয়েছেন যারা অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা অবধি আমাদের আগরতলার এলাকার পুরো এলাকার নাগরিকদের পরিষেবা দিয়ে যান তাদের মধ্যে আমাদের এই দুই বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্পোরেটররা তারা তাদেরকে বস্ত্র বিতরণ করা তাদেরকে সম্বর্ধনা করা তার একটা অনুষ্ঠান তারা সংগঠিত করেছে তারই অঙ্গ হিসেবে আজকে ২৪ নম্বর ওয়ার্ড এর কর্পোরেটর শ্রী সুকুমার সাহার উদ্যোগে আছে চব্বিশ নম্বর ওয়ার্ডে যারা পুরো কর্মচারীরা রয়েছেন তাদের মধ্যে বস্ত্র বিতরণ করা এবং তাদের সঙ্গে মত বিনিময় করা অনুষ্ঠান আজকে এখানে সংগঠিত হয়েছে চব্বিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ওয়ার্ডের পুরো কর্মচারীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় সোমবার ব্যুরো রিপোর্ট আর ইনিউজ